গুড মর্নিং বন্ধুরা, আরও একটা দিন শুরু, সকাল শুরু, আর আমাদের নতুন ভিডিওরও শুরু। আর আমি গতকালকে ভিডিও করিনি না, আজকে আমার একদম ইচ্ছে করছে না করতে, তো ভাবলাম স্টার্ট করি। 9টা থেকে স্টার্ট করলাম, আর হচ্ছে সেই তো ঘরকন্নার কাজ। আমাদের যারা প্রতিদিনের, আমরা যারা ব্লগ করি না, আমাদের প্রচুর হচ্ছে কন্টেন্টের অভাব হয় যে ব্লগ করি কী দেখাবো, প্রতিদিন তো সেই রান্নাবান্না খাওয়া দাওয়া, তবুও মানুষ ভালোবেসে দেখে, এটাই অনেক, তাই না? তো রান্নাঘরেই আছি, আমাদের প্রধান জায়গা। আর আজকে স্কুলে ছেলেটাকে পাঠাইনি বলতে পাঠাবো না, এখনও টাইম হয়নি, পাঠাবো না, কারণ ওর বেশ সর্দি করেছে, গাটা ভালো গরম, মানে 101-এর মতো জ্বর হবে, ওষুধ দিয়েছি। আর হচ্ছে তোমার কাশিও আছে, সঙ্গে গলা ব্যথা, বলছে মাথা ঘুরছে, যেমন সর্দি কাশি হলে যা হয়। তোর বাবা বললো স্কুলে পাঠিয়ে দরকার নেই, মানে সপ্তাহের প্রথম দিন, আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিনই স্কুল কামাই, কিছু করার নেই শরীর খারাপ হলে। তো যাই হোক, যদি কাল ভালো থাকে তো কাল যাবে, তবে সোমবার। তবে এই ভিডিও কবে যাবে আমি জানি না, কারণ অনেকগুলো ভিডিও আমার না অলরেডি জমে রয়েছে, ব্লগ ভিডিও জমে রয়েছে, ঠিক সেই কারণে না ওই ইচ্ছে করছে না যে ওগুলো আগে আগে যাক, কারণ অনেক পুরনো হয়ে গেলে মানুষ ভালোবাসে না। কারণ আমার এক দর্শক বন্ধু এমনিতেই বলেছে যে তোমার ভিডিও কি এই একটু টাইমটা, ব্যবধানটা কমানো যায় না, আমার এক বন্ধু বলেছেন, তিনি নন ক্রিয়েটার বন্ধু, উনি দেখেন ভিডিও, তো ওনার কথা মাথায় রেখে কদিন ভিডিও অফ রেখে রেখে চেষ্টা করছিলাম, কিন্তু ওই যে পুজোর সময় কদিন ভিডিও দিই না, 5-7 দিন, 1 সপ্তাহ মতো ভিডিও দিইনি, কিন্তু ব্লগ করে গেছি, ওই যে জমে গেছে না, আর মনে হয় কি ভিডিওগুলো শ্যুট করেছি, এডিটিং করেছি, দেবো না, আপলোড করিনি, এডিটিং করেছি, দেবো না, অতটা পিছনের ভিডিও, আমার মনে হয় শ্যুট করতে এডিটিং করতেও তো কষ্ট, তাই না? তাই জন্য পিছনে পিছনে ভিডিওগুলো যাচ্ছে, অনেকদিন পরপর যাচ্ছে আর কি। তো যাই হোক, ছেলে স্কুলে যাবে না মানে সারাদিন ওর অত্যাচার আমাকে সহ্য করতে হবে। আর এইখানে হচ্ছে আমি এ বসিয়েছি, মুখ করাই, মানে তড়কা বসিয়েছি আর কি, তড়কা দিয়ে মুড়ি দিয়ে খাবো, তড়কা বসিয়েছি। তোমাদের দাদা এখনও শুয়ে আছে, মানে ঠেলে ঠুলে তুলতে হবে, ছেলেকে স্কুলে দিতে যাওয়া নেই মানে আরও আলসেমি, স্কুলে যাওয়া হলে একদম ঠিক টাইমে, প্রপার টাইমে উঠে পড়ে, উঠে চলে যায় আর কি। তো যাই হোক, শুয়ে রয়েছে, চা দিয়েছি, শুয়ে শুয়েই চা খেয়েছে, বেডটি আবার শুয়ে রয়েছে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে বসিয়েছি, তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজ চলবে, এমনি মোটামুটি বাসি কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে, কিন্তু স্নান করিনি, তার কারণ হচ্ছে এখন ওই ঠান্ডা পড়ে গেছে, তো এখন 2-3 বার করে আর স্নান করা যাচ্ছে না। যখন গরমকাল ছিল সকালে একবার স্নান করেছি, দুপুরে একবার করেছি, বিকেলে একবার করেছি, রাতে শোয়ার সময় করেছি, এখন ভালো ঠান্ডা পড়ে গেছে। আমাদের এখানে তো বেশ ঠান্ডা লাগছে, মানে রাতে ফ্যান চালাতে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। আমার ছেলে আর আমার বর হচ্ছে পাতলা কম্বল গায়ে দিচ্ছে, মানে ভালো ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, আমার লেপ কম্বল লাগে না, কিন্তু ফ্যান চালানো ঠান্ডা লাগে। তো যাই হোক, এবার হচ্ছে কাজকর্মের শুরু, তোমরা সঙ্গে থাকো, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতা ছাড়া তো এগোতে পারবো না। তাই যদি কোথাও একটু ভালো লাগে লাইক করে দিও, কারণ তোমাদের এক একটা লাইক উৎসাহ বাড়ায় প্রতিদিন ভিডিও করবার জন্য। কমেন্ট করো, আর যদি সহযোগিতা করে পারলে ভিডিওগুলো শেয়ার করো, যাতে আরও কিছু মানুষ আমাদের ব্লগগুলো দেখতে পায়, কারণ আমরা তো এখন ছোটো চ্যানেল, ছোটো ছোটো সবে, মানে জার্নি শুরু হলেও এগোতে পারিনি বেশি দূর, আমাদের পাশে থাকা মনে হয় সকল ভিউয়ারদের দরকার। তো চলো, আর বকবক করবো না এখনই, তোমাদেরকে বললাম যে তড়কা করেছি, তড়কা মুড়ি খাবো, ছেলেকেও ভেবেছিলাম তাই খাইয়ে দেবো, বলে আমি ওসব খাবো না, ওই জন্য ওর একার জন্য হচ্ছে একটুখানি আলু পেঁয়াজ ভেজে চাউমিন দিয়ে জাস্ট একটু সস দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে নাড়াচাড়া করে দেবো, ব্যাস ওর হচ্ছে চাউমিন রেডি, তড়কা মুড়ি খাবো না। দেখো আমার হাতটা কেটে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ফ্রিজের মাছ বের করতে গিয়ে, মাছ এখনও বের করতে পারিনি, প্রত্যেক দিন সকালে আমার ফ্রিজের সাথে যুদ্ধ চলে, যদি আমি মানে 1 ঘন্টা আগেও বন্ধ করে দিই তাও আমি খুলতে পারি না। তো যাই হোক, ছেলেকে চাউমিনটা করে দিলাম, ও খাক, দেখো না শুয়ে আছে, বলছে শরীর ভাল লাগছে না, তো আমিও এবারে খেয়ে নেবো, দেরি করে লাভ নেই, এই যো আমারও খাবার, শান্তি করে খেয়ে নিই। খেয়ে নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে, হচ্ছে পটল ভাজা, প্রত্যেক দিন এক এই পটল ভাজা, পটল ভাজা। আমার এক বন্ধু বলেছে তোমরা বড্ড বেশি ভাজাভুজি খাও, ঠিক বলেছ গো, একদম তোমাদের দাদার জন্য খালি ভাজাভুজি, তরকারি হলে মোটে খেতে চায় না। আর এইখানে হচ্ছে বাঁধাকপির তরকারি করবো, আর এইখানেও শাক বাছবো, শাক বাছা হচ্ছে বিরাট কাজ, দেখতে পাচ্ছ মূলো শাক ঘাস, আর হচ্ছে এই মূলো শাকের মধ্যে হচ্ছে মূলোটাও গ্রেট করে দেবো, দেখি মাছ বের করতে পারি কি না, না এখনও সে ছাড়েনি, কিছুতেই পারছি না, খুব সমস্যা হয়, আবার লাগিয়ে রেখে না হয় না শাকটা কেটে নিই বরং। আর আমি জানো তো এই শাকটা বেছে নিয়েছি, বেছে নেওয়ার পর কী দিয়ে কাটছি দেখেছো, মানে কাঁচি দিয়ে, ছোট্ট একটা কাঁচি, সে কাঁচিটা দিয়ে কাটছি। তোমরা জানোই যে বঠিতে আমি একেবারেই সরবরাহ নই, কাটতে প্রচুর সময় লাগে, ঠিক সেই কারণে কাঁচি, ছুরি, পিলার, এগুলো হচ্ছে আমার কাটার যন্ত্র আর কি।
তো এগুলো দিয়ে কেটে ফেলছি, মানে শাকটা কেটে ফেলবো, আর ওদিকে হচ্ছে বাঁধাকপিটাও কাটতে হবে। শাকটা সবটা বেছে নিয়ে একবারে কাটতে বসিয়েছি, দেখো কি সুন্দর কেটে ফেললাম ঝিরিঝিরি করে। আর বাঁধাকপিটাও দেখতে পাচ্ছো ছুরি দিয়েই কাটছি, যারা আমার প্রতিদিনের বন্ধু তারা তো জানোই, তো আমি ছুরি কাচিতেই বেশি অভ্যস্ত আর কি। তো আর ওদিকে মাছটা এতক্ষণে বের করে জলে ভিজিয়ে রাখবো, মানে মনে হয় এতক্ষণে ছেড়ে গেছে, দাদা বেরিয়ে গেল, একটু চা করে দিলাম, চা খেলো ব্যাস দিয়ে বেরিয়ে গেল। আর হচ্ছে আমি দেখতে পেলে তোমরা যে আমি কাঁচিতে হচ্ছে শাক কাটলাম, ছুরিতে বাঁধাকপি কাটলাম, আর তোমাদের দাদাও দেখেছে, দেখে আমাকে বলে কি যে মানে আমার যেটাতে সুবিধা হয় সেটাই তো আমি কাটবো, বলো। আমাকে দেখে আমাকে বল দেখে মানে কাটতে দেখেছে, দেখে আমাকে বলছে যে কোন জাতের কোন ধর্মের কে জানে বাবা, বাঙালি বাড়ির হিন্দু বাড়ির মেয়ে বউরা কখনো বটি ছাড়া ওই রকম ইয়েতে কেটেছে, ছুরি কাঁচিতে যে কাটে, আমি কাঁচিতে মাছও কাটি, বরবটিও কাটি, অনেক কিছুই কাটি, আমার যেটাতে সুবিধা হয় আর কি। তো বলছে যে কী নিয়ে এসেছিলাম, অথচ দেখো সব জেরে শুনেই নিয়ে এসেছিলো, তারপরেই হচ্ছে কিন্তু আমাকে কথা শোনাচ্ছে, কথা শোনায় আর কি। তো ওই ছুরি কাঁচিতে কাটি বলে, বলে বাঙালি বাড়ির মেয়ে বউরা বটিতে বসে কাটবে তা নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি কাঁচি চালাচ্ছে, ওই কাটছিলাম যখন তখন মানে ঘোরাঘুরি করছিল আর কি। তো যাই হোক সব কাটাকুটি হয়ে গেছে, জেনে শুনে বিয়ে করে যদি এরকম কথা শোনা না যে কোন জাতের নিয়ে এসেছি কোন ধর্মের নিয়ে এসেছি, ওগুলো নাকি বিহারি, কাউকে ছোটো না করেই আমি বলছি, মানে ছুরি কাঁচিতে কাটাটা ছোটো নয়, আমি কাউকে ছোটো না করেই বলছি, আমাকে বলছে সে বিহারি হিন্দুস্তানি যারা হয়, মানে হিন্দুস্তানি বিহারি বা মানে ইউপি ওই সমস্ত দেশের মানুষেরা ওরকম ছুরি কাঁচিতে কাটে যারা বাইরে থাকে, তুমি তো বাংলার মেয়ে তুমি বটিতে কাটবে আমাকে বলছে। তো যাই হোক আমার ওটাতে সুবিধা হয় বলে আমি কাটি, কিন্তু এই জন্য কথাও শুনতে হয়, আমি দাঁড়িয়ে সব কিছু করি বলে আমাকে কথা শুনতে হয়, বসে করতে পারো না, বসে আমার দাঁড়িয়ে সুবিধা হয়। তো যাই হোক এখন আর বকবক করবো না, রান্না বসিয়ে দিই, সব কাটাকুটি হয়ে গেছে, সব দেখতেই পেলে কেটে কুটে গুছিয়ে নিয়েছি, রান্না বসিয়ে দিই ঝটপট করে, দেরি করলেই দেরি। পটলটা তো দেখলে আগেই ভাজা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, আর এখানে আমি উচ্ছে বেগুনও একটু অল্প করে ভেজে নিলাম, আর এইখানে বসিয়েছি মাছের মাথা ভাজা, হচ্ছে মাথাটা দিয়ে হচ্ছে বাঁধাকপির তরকারিটা করব, বাঁধাকপি না খুব একটা খেতে আমার ভালো লাগে না, তো এনেছে কী আর করা যাবে, তো ভালো মাছের মাথা দিয়ে করলে ভালো লাগে। আবার তো তোমাদের দাদা হচ্ছে মাছের মাথা কোনো কিছুতে দিলে পছন্দ করে না, মাছের মাথা দিয়ে মুগ ডাল বা বাঁধাকপি যাই হোক না কেন, আমি বললাম করি না ভালোই লাগবে খেতে, তো যাই হোক সেটা দিয়েই করবো। আর মাছটা এখন উল্টে দিয়ে মাথাটা একদিক ভাজা হোক, এক পাশটা ভাজা হয়ে গেছে, ততক্ষণে সেই জামা কাপড়গুলো সকালে কেটেছিলাম সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে, শুধু শুধু রোদে করে মানে পুড়িয়ে লাভ নেই, যেগুলো শুকিয়েছে সেগুলো হচ্ছে আমি তুলে ফেলছি। আর দেখো না ছেলে স্কুল যায়নি, এদিকে বললো শরীর খারাপ, শরীরটা খারাপ ছিল ঠিকই কিন্তু শুয়েও নেই। তো যাই হোক আমার পিছু পিছু ঘুরছে, আমি রান্নাঘরে তো ও রান্নাঘরে, আমি বারান্দায় এসেছি ও বারান্দায় চলে এসছে, ওকে বলছি গাছের অনেক পাতা পড়েছে পাতাগুলো তাহলে তোল, তো ওই এখন পাতা তুলছে এক এক করে, এটা হচ্ছে বেশ বিরাট কাজ ওকে দিয়ে করানো যায়, একটা করে পাতা পড়বে তুলবে, নাহলে কী বলো তো ড্রেনের মুখ দিয়ে না ওই বারান্দার ড্রেনের মুখে আটকে যাবে, বারান্দার কল খুললে জল আটকে যাবে আর কি। তো এইখানে হচ্ছে বাঁধাকপির মশলা কষে নিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর এইখানে ছেলের জন্য একটু ডাল করছি, পেঁয়াজ সর্ষের তেল ওর যেরকম সেদ্ধ ডাল আর কি, পাতলা ডাল, নুন হলুদ দিয়ে মানে একদম হলুদ টলুদ দিয়ে সিটি মেরে দেবো, আর নর্মাল ডাল ওর জন্যই করছি এটা। আর এদিকে তো বাঁধাকপিটা বসিয়েছি কিন্তু আমি নাড়তে পারছি না কিছুতেই, কড াইটা ছোট্ট হয়ে গেছে, ওরা ভাবলাম কি গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে আমি অন্য কড়াইতে শিফট করে দেখো না নেড়ে চেড়ে ভালো করে বাঁধাকপি রান্না করে ফেলেছি। আর এখানে হচ্ছে মাছটা ছিল অন্য টিফিন বক্সে, মাথাটা ছেড়ে গেছিলো মাছটা ছাড়েনি, তো ওইটাতেই এখন নুন হলুদ মাখিয়ে হচ্ছে ভেজে নেব, ভেজে নিয়ে মাছটা আর কি অন্যরকমভাবে করব, মানে নয় তো পেঁয়াজ রসুন দিয়ে খাই, নাহলে তোমার ওই সর্ষে দিয়ে খাই, আজকে মনে হলো একটু দই কাতলা করি, এটা কাতলা মাছ ভাবলাম একটু দই কাতলা করি, আর সেই জন্য হচ্ছে এখানে দই নিয়েছি 100 গ্রাম মতো টক দই, মধ্যে কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো, আর নেব একটুখানি চিনি, অল্প মতো চিনি আর কি, দই দিলে একটু চিনি দিতেই হয়, এটাকে ভালো করে জল দিয়ে দেখো ফেটিয়ে রেখেছি, ফেটিয়ে নিলাম এই মশলাটা দিয়ে। আর দই কাতলাটা কিন্তু সত্যিই খেতে ভালো হয়েছিল, প্রথমবার করলাম ইউটিউব দেখে, তন্নির পাকশালা তোমরা সবাই জানো তার চ্যানেল দেখে আমি এটা করলাম।
তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর রসুন বাটা ভালো করে কষে নিয়ে দইয়ের যে যেটা মানে গুলে রেখেছিলাম দইয়ের সাথে সেই মশলাটা দিয়ে একটু লো ফ্লেমে, যেহেতু দই আছে হাই ফ্লেম করা যাবে না, লো ফ্লেমে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, খুব চটজলদি হয়ে গেল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর এদিকে তো মূলো শাক ভেজেই নিয়েছি, দেখেছো মূলো শাক কেটেছি, ভাজাও হয়ে গেছে। আর শুধু তো রান্না হলেই আমাদের হয় না, রান্নার পরে মোছা মুছি টাইলস মোছা গ্যাস মাজা সে যে কত কাজ থাকে তার ঠিক থাকে না। তো ছেলেটাকে বললাম তুই দাঁড়িয়ে আছিস যখন একটু ক্যামেরা ধর, আমি একটুখানি এই মোছামুচিগুলো দেখি, কারণ তোমরা জানো আমার হাতে ক্যামেরা নিয়ে কাজ, ট্রাইপডটাকে মানে দুদিনে খেয়ে ফেলেছি, তারপরে ফেভিকুইক দিয়ে জুড়েছি, কিন্তু আর তাকে ব্যবহারই করি না, হয়তো ব্যবহার হবে ব্যবহার করি না। আর এখানে ভাতটা বসিয়ে দিয়ে ছেলের জন্য একটা আলু সেদ্ধ দিলাম, কারণ বাঁধাকপি বলো মূলো শাক বলো কিছুই তো খাবে না, যাই রান্না করেছি কিছুই খাবে না, মাছ আর আলু সেদ্ধ দিয়ে খাবে। উফ, একটুখানি এসে বসলাম, মানে এরপরে স্নানে যাব। আর হচ্ছে এই ওটা নাড়ু নিয়েছি, মায়ের তৈরি নাড়ু, ওরা কেউ খায় না, আমি একটা একটা করে দুটো দুটো করে খাই আর কি, যখন পারি তখন খাই। মানে আজকে বলতে পারো আমি রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, কী কষ্ট হয় না, মানে কি বলতো একটা বাঁধাকপির তরকারি আর মাছটা করলেই ঝামেলা মিটে যেত। ছেলের ডাল, ডালের সাথে ছেলে কি খাবে না, আলু সেদ্ধ কোনো সবজি খায় না, তারপরে কি আমার বর ডালের সাথে কি খাবে না, পটল ভাজা, একটু তিতো না হলে চলে নাকি, চলো উচ্ছে বেগুন ভাজা, একটা তরকারি না হলে চলে নাকি, চলো বাঁধাকপি। তাহলে এই করতে করতে প্রায় ছ থেকে সাত পদ আমার হয়ে গেল, তিতো ভাজা পটল ভাজা আলু সেদ্ধ ছেলের ডাল মাছ বাঁধাকপির তরকারি, ছ পদ হয়ে গেল। এগুলো করতে করতে পুরো হাঁপিয়ে গেছে, এগুলো কাটা করা যে কত কষ্ট, মা যতদিন ছিল আমি বুঝতে পারিনি, কারণ মা কেটে যেত গুছিয়ে যেত, আমি শুধু খুন্তি নাড়তাম, হয়ে যেত, মা থাকতে না আমি বেশি রান্না করতাম না, কারণ মা হচ্ছে বাড়িতেও তাই, আমরা ছোটো থেকেই তাই দেখেছি দু পদ কি তিন পদ, মানে এই রান্না করতে করতে পুরো হাঁপিয়ে গেছে। আমি রেস্ট নিচ্ছি, এরপরে যাবো স্নানে। আবার কি রান্না করবে, রেস্ট নিচ্ছে না, আর রান্না করবো না, আর বলিস না বাবা। আর এর তো আজকে স্কুল বন্ধ, তোমাদেরকে বললাম আমি শরীর খারাপের জন্য স্কুলটা বন্ধ হয়ে গেল, আমারও গলা খুশখুশ করছে, আর ওর মা এখন মনে হচ্ছে জ্বরটা আবার বাড়ছে, কিন্তু আমি ফ্যানটা চালিয়ে এসে বসলাম, দেখি গাটা জাগাচ্ছে নাকি, জ্বর জ্বর বাড়ছে আবার, আবার খাইয়ে ওষুধ দিতে হবে, একদম সকালে একদম টিফিন খায়নি, এবার ভাত খেতে বসে অনেক জ্বালা করবে, জানি না না খেলে সর্দির ওষুধ দেবো কী করে, জ্বরের ওষুধ দেবো কী করে, আবার কালকে রাত্রে কৃমির ওষুধ খেয়েছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, এইখানেই শেষ করব ভিডিওটা, নেক্সট ব্লগে দেখা হবে, ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, আর কোথাও যদি ভালো লাগে তাহলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, নাড়ু টাটা।